আমাদের কি কি দেখাবেন এখানে? এখানে দেখাবো আপনি রাজার সব বাড়ি ঘর, রাজার ফাঁসির মঞ্চ, জেলখানা, কাছারি বাড়ি, বাইজিখানা, এগুলো সব। জেলখানার গুহার এই মোটা লোহার গারদে আটকে রাখা হতো অপরাধীদের। রাজা আর রাজ পরিবারের ইতিহাসের অন্তরালে কালো এক অধ্যায়ের সাক্ষী দেয় এই জেলখানা। কিন্তু নাটোর রাজবাড়ির এই ইতিহাস কোথাও লেখা হয়নি, কারণ ইতিহাস শুধু রাজা আর জমিদারদের জয়ের কথাই বলে। রানী ভবানী আজও তার প্রজাহিতৈষী কর্মকাণ্ড এবং মহানুভবতার মধ্য দিয়ে বাংলার মানুষের কাছে চিরস্মরণীয়। আজকে আমরা এই জমিদার বাড়ির সবকিছু ঘুরে দেখব এবং এর চেপে রাখা ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে নাটোর রাজবাড়ির অবস্থান। ছোট্ট মফস্বল শহর নাটোর, কিন্তু ইতিহাস আর ঐতিহ্যের তীর্থভূমি। বর্ণময় সৌন্দর্য ও ইতিহাস মিলেমিশে আছে এখানে। এই শহর থেকে রানী ভবানী শাসন করতেন বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর সহ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম হয়ে মালদহ জেলা পর্যন্ত। নবাব আলীবর্দী খাঁ নিজেই রানী ভবানীর উপর এসব এলাকার শাসনভার দিয়েছিলেন। এই শহরে আজও রয়েছে জৌলুসে ঘেরা রানী ভবানীর এক বিরাট রাজপ্রাসাদ। এছাড়া ঘাট বাঁধানো পুকুর, আস্তাবল, চৌকিদারদের বাসভবন, মন্দির, শত্রুর হাত থেকে রক্ষা পেতে পরিখা সহ আরও কত কি। তবে সবকিছুই আজ জীর্ণশীর্ণ, আর দাপুটে সেই রাজত্ব এখন ঠাঁই নিয়েছে ইতিহাসের পাতায়। জমিদার বাড়ির এই গেট দিয়ে প্রবেশ করতেই আপনি হারিয়ে যাবেন রাজা আর রাজ পরিবারের এক বিশাল ইতিহাসের অধ্যায়ে। গেট দিয়ে ঢুকে হাতের বাঁ পাশে দেখতে পেলাম একটি কমিউনিটি সেন্টার। এর ভিতরের পরিবেশটা বেশ ভালোই লাগলো। আর একটু ভেতরে এগিয়ে যেতেই দেখতে পেলাম দুইটা টমটম গাড়ি। সম্পূর্ণ রাজবাড়ি ঘুরে দেখার জন্য উঠে পড়লাম গাড়িতে। বন্ধুরা, এখন এই যে আমরা ভেতরে ঢুকলাম, ঘোড়ার গাড়িতে উঠছি। এই যে ইনি হচ্ছে এই গাড়ির ড্রাইভার না? আচ্ছা আচ্ছা, ইনি হচ্ছে এই গাড়ির ড্রাইভার। আমার নাম হলো রানা। এখানে কতদিন ধরে আছেন এভাবে? এখানে আমি 4 বছর থেকে চালাচ্ছি। 4 বছর ধরে চালাচ্ছেন না? হ্যাঁ। তো ঠিক আছে, আমাদের কি কি দেখাবেন এখানে? এখানে দেখাবো আপনি রাজার সব বাড়ি ঘর, রাজার ফাঁসির মঞ্চ, জেলখানা, কাছারি বাড়ি, বাইজিখানা, এগুলো সব। যা চল যা, এটা হলো রাজার বড় তরফের বৈঠকখানা ছিল। যা বৈঠকখানা না? হ্যাঁ যা। এটা হলো রাজার পানি খাওয়ার কুয়া ছিল আপনি এখানে না? হ্যাঁ। এটা হলো রাজার আমলে বাইজিখানা ছিল। রাজবাড়িতে প্রবেশ করেই হাতের বাঁ পাশে প্রথমেই দেখতে পেলাম অন্যতম সেই তারকেশ্বর শিব মন্দির। বন্ধুরা, এখন আমি আছি সেই তারকেশ্বর শিব মন্দিরে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে তারকেশ্বর শিব মন্দির। অপূর্ব স্থাপত্য শৈলীর নিদর্শন এই তারকেশ্বর শিব মন্দির, যা প্রত্নকীর্তির উজ্জ্বল নিদর্শন রূপে এখনও দৃষ্টি আকর্ষণ করে। এই মন্দিরের পাশেই রয়েছে শিব এবং শ্রীকৃষ্ণের মূর্তি, রয়েছে হনুমানের মূর্তি, এছাড়াও রয়েছে 3 মাথা এবং 5 মাথার কালনাগিনীর প্রতিমা সহ আরও বেশ কিছু মূর্তি। মন্দিরের পাশেই রয়েছে অত্যন্ত চমৎকার আলপনা সজ্জিত শান বাঁধানো ঘাট। অপূর্ব কারুকার্য খচিত বিশাল এই রাজবাড়ির মোট আয়তন 120 একর। রাজবাড়ির চত্বরে ছোট বড় মিলিয়ে 15টি ভবন রয়েছে। বাইরের শত্রুর হামলা থেকে রক্ষাকল্পে রাজবাড়ির চতুর্দিকে রয়েছে চৌকি বা পরিখা। বন্ধুরা, এই যে আমার পিছনে যেই ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি কিন্তু এখানকার সবথেকে নান্দনিক একটি ভবন, এবং এই ভবনটি কিন্তু রানী ভবানী নির্মাণ করেননি। এটা নির্মাণ করেছিলেন তার শ্বশুর রাজা রামজীবন, যার হাত ধরেই এই রাজবংশের সূচনা হয়েছিল। রাজা রামজীবন ছিলেন এই রাজবংশের প্রথম রাজা। এরপর রাজা রামজীবন 1700
1934 সালে ইন্তেকাল করার পরে তার দত্তক পুত্র রামাকান্ত এই রাজবংশের দায়িত্ব গ্রহণ করেন এবং 1748 সালে রাজা রামাকান্তর ইন্তেকালের পরে তৎকালীন বাংলার যে নবাব নবাব আলীবর্দী খাঁ তিনি নিজেই এই পুরা এরিয়ার শাসনভার রানী ভবানীর উপর দিয়েছিলেন রানী ভবানী এই ভবন থেকেই অর্ধবঙ্গ শাসন করতেন এজন্য তাকে অর্ধবঙ্গেশ্বরী শাসক বলা হতো কিন্তু রানী ভবানী এই ভবনে থাকতেন না তার জন্য আলাদা একটি রানী ভবন রয়েছে তো আমরা এবার সেই রানী ভবনের দিকে একটু যাব বন্ধুরা আমরা এইখানে এই যে মহলটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে সেই রানী মহল অর্থাৎ রানী ভবানী এই মহলে থাকতেন এবং এই মহলের পাশেই রয়েছে সেই চতুষ্কোণা মন্দির এই শ্যাওলাধারা ইটগুলো রানী ভবানীর কথাই যেন স্মরণ করিয়ে দেয় রানী ভবানী এক ঐতিহাসিক চরিত্র তিনি ছিলেন অত্যন্ত উদারপন্থী ও প্রজাবৎসল জমিদার বিভিন্ন জনহিতকর কাজের মধ্য দিয়ে তিনি এই রাজবংশকে ইতিহাসে স্থান করে দেন রানী ভবানীর শাসনামলে 1770 সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় সময়টি বাংলায় 1176 সাল হওয়ায় এই দুর্ভিক্ষ 76-এর মনন্তর নামে সবার কাছে পরিচিত সেই সময় রানী ভবানী প্রজাদের মধ্যে বিনা পয়সায় খাদ্য সামগ্রী বিতরণ এবং প্রজাদের সুচিকিৎসার ব্যবস্থা করেছিলেন তৎকালীন সময়ে ইংরেজদের বিপুল পরিমাণ খাজনা প্রদানের মাধ্যমে জমিদারি টিকিয়ে রাখতে হতো এই বিপুল খাজনা সংগ্রহের জন্য অন্যান্য জমিদারগণ তাদের প্রজাদের উপর অনেক অত্যাচার করলেও রানী ভবানী ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম তিনি প্রয়োজনে কোষাগার থেকে খাজনা পরিশোধ করতে দ্বিধা করতেন না ইতিহাস থেকে জানা যায় রানী ভবানী তার শাসনামলে প্রায় 50 কোটি টাকারও বেশি অর্থ দান করেছিলেন জনকল্যাণে ব্যাপক কাজ করায় ইংরেজরা রানী ভবানীকে মহারানী উপাধি দিয়েছিলেন বন্ধুরা এখন আমি যেই এই যে শান বাঁধানো যেই ঘাটটাতে রয়েছি এই ঘাটটাই ছিল রানী ভবানীর গোসলের ঘাট অর্থাৎ রানী ভবানী এই সিঁড়ি দিয়েই আসতেন এবং এখান থেকে গোসল করে তিনি চলে যেতেন এই যে আমরা পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছি এই ভবনের এখানে একটা দরজা ছিল সম্ভবত সেই সময় এটা হয়তো পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছে রানী ভবানী হয়তো এই দরজা দিয়েই বের হতেন এবং এইখান থেকে গোসল করতেন এই ঘাট থেকে গোসল করে তিনি হয়তো এই দরজা দিয়েই ভিতরে প্রবেশ করতেন এবং এই দরজার পাশ দিয়েই আমরা একটা গলি দেখতে পাচ্ছি এই গলিটা একদম রানী মহলের অন্দরে পৌঁছে গিয়েছে এই যে এইটা হচ্ছে রানী মহলের একদম ভিতরের অংশ এখানে এখন কিছু মানুষ বসবাস করে আহা কি ভাগ্য কিছু না থাকলেও আজকে এরা রাজা বসবাস করছে রাজভবনে বন্ধুরা আমি এখন অবস্থান করছি সেই চতুষ্কোণা মন্দিরের একদম সামনে এই যে এখানে দেখতে পাচ্ছেন চতুষ্কোণা মন্দির তো আমরা একটু ভিতরের দিকে যাই আমরা একদম চতুষ্কোণা মন্দিরের ভিতরে প্রবেশ করছি এইটা হচ্ছে সেই চতুষ্কোণা মন্দির এখানে এই মন্দিরটাকে চতুষ্কোণা মন্দির বলা হয় এখানে চারদিকে 4টা মন্দির রয়েছে এই যে 4টা মন্দির রয়েছে এই জন্যই হয়তো এটাকে চতুষ্কোণা মন্দির বলা হতো আমরা একটু ভিতরের দিকেও দেখি মন্দিরগুলোর ভিতরে এর উপরের অংশগুলো কিন্তু এখন আর নাই উপরের অংশগুলো নষ্ট হয়ে গেছে এবং এই চতুষ্কোণা মন্দিরটা রানী মহলের একদম কোল ঘেঁষে মনে করা যায় যে রানী ভবানী এবং রাজবংশের অন্যান্য সদস্যরা এই চতুষ্কোণা মন্দিরেই হয়তো পূজা দিত নাটোর রাজবাড়ির সবচেয়ে দীর্ঘ স্থাপনা হলো এই শ্যামসুন্দর মন্দির এবং মন্দিরের পাশেই এই কক্ষগুলো ছিল গার্ডদের জন্য বরাদ্দ শত শত পাহারাদার চাপরাশি সৈন্যদের কোলাহলে গম গম করত এই জায়গা এরপর আর একটু সামনে গেলেই চোখে পড়বে মালখানা যেখানে সে সময় গোলা বারুদ অস্ত্র শস্ত্র সহ খাজনায় আদায়কৃত অর্থসহ মূল্যবান সবকিছু রাখা হতো এখানেই দেখতে পেলাম পূজার প্যান্ডেল কৌতূহলবশত ভিতরে যেতে ইচ্ছা হলো গৌরা মুক্ত কেশিম চতুর্ভুজাম কালিকাম দক্ষিণাম দিব্যাং মুন্নমালা বিভূষিতাম
রাজবাড়িটি যতই ঘুরে দেখছি ততই যেন রহস্যজনক মনে হচ্ছে। বন্ধুরা, আমরা এখন যেই ভবনটির সামনে আছি এটা হচ্ছে রাজবাড়ির বৈঠকখানা। হাল আমলে যেমন মন্ত্রিসভার অধিবেশন হয়, তৎকালীন সময়ে এই বৈঠকখানাতে সভাসদদের মিটিং হতো। বৈঠকখানাটি দেখার মতো, এর পিলারগুলো অত্যন্ত চমৎকার কারুকার্যে অলঙ্কৃত। তবে এই জমিদার বংশেরও রয়েছে এক কালো ইতিহাস, যেখানে প্রজাদের উপর নির্যাতনের প্রমাণ পাওয়া যায়। বন্ধুরা, এবার আমরা জেলখানার দিকে যাব। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেই জেলখানার সামনে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, লোহার গ্রিল দিয়ে ভিতরটা আটকানো, এবং এর ভিতরে একটু অন্ধকার মনে হচ্ছে। এর ভিতরেও কিন্তু আরও অনেক লোহার গ্রিল দেখতে পাচ্ছি, অর্থাৎ লোহা দিয়ে কিন্তু আলাদা আলাদা কক্ষ তৈরি করে রাখা হয়েছে মনে হচ্ছে, এবং ভিতরটা কিছুটা অন্ধকার। ক্যামেরায় কতটুকু আসছে আমি জানি না, আপনারা যদি এখানে আসেন তাহলে এখান থেকে ভিতরে আগালেই কিন্তু এটা দেখতে পাবেন। এই যে অন্ধকার গুহা, এই অন্ধকার গুহার এই মোটা মোটা লোহার গারদ দিয়েই কিন্তু সেই সময় অপরাধীদের এখানে বন্দি করে রাখা হতো, অথবা যারা গত বছর অর্থাৎ আগের বছর যারা খাজনা দিতে পারেনি তাদেরকে কিন্তু এখানে বন্দি করে রাখা হতো। এবং ভিতরে এই জেলখানার কয়েকটা সেক্টর রয়েছে মনে হচ্ছে, লোহার গারদ দিয়ে মোটা মোটা লোহার শিক দিয়ে এইভাবে কয়েকটা আলাদা কক্ষ তৈরি করে রাখা হয়েছে মনে হচ্ছে। রাজা আর রাজ পরিবারের ইতিহাসের অন্তরালে কালো এক অধ্যায়ের সাক্ষী দেয় এই জেলখানা। বর্তমানের এই সময় থেকে সেই সময়ের জেলখানা যে কতটা কষ্টদায়ক ছিল তা এই খাঁচাই প্রমাণ করে। তবে এর ভিতরে যে আরও কী কী আছে তা আর দেখতে পারলাম না, হয়তো অপরাধীদের ক্যাটাগরি অনুযায়ী তাদের শাস্তিও ভিন্ন রকম হতো। জেলখানাটা যেমন হয়, এক্স্যাক্টলি জেলখানা যেমন হয় সেই জেলখানার মতোই কিন্তু মোটা মোটা লোহার গারদ দিয়ে এখানে এই রুমগুলো আলাদা করা। যারা কম অপরাধী তাদেরকে হয়তো এইখানে রাখা হতো, এবং যারা বেশি অপরাধী ছিল তাদেরকে হয়তো এই যে আমরা ভিতরে যেটা দেখে আসলাম, অন্ধকার ভিতরে, ভিতরটা অন্ধকার, অন্ধকার গুহার মতো দেখা যাচ্ছে, ওইখানে হয়তো যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়তো তাদেরকে ওইখানে রাখা হতো। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে অত্যন্ত উদারপন্থী ও প্রজাবৎসল জমিদার হিসেবে রানী ভবানীর বেশ সুনাম রয়েছে, তাহলে সেই জমিদার বাড়িতে অন্ধকার জেলখানা কেন থাকবে? তাহলে কি মহানুভবতার আড়ালে রানী ভবানীও প্রজাদের উপর অত্যাচার করতেন? আসুন রহস্যটা জেনে নেই। রানী ভবানীর দুই পুত্র এবং এক কন্যা থাকলেও শুধুমাত্র কন্যা তারা সুন্দরী জীবিত ছিলেন। পরবর্তীতে রানী ভবানী রামকৃষ্ণ নামে এক বালককে দত্তক নেন। 1802 সালে রানী ভবানী মারা গেলে শেষ হয় তার 54 বছরের এক অবিস্মরণীয় শাসনামল। এরই মধ্য দিয়ে এই জমিদার বংশের রাজা হন তার দত্তক পুত্র রামকৃষ্ণ। এই পর্যন্ত সব ঠিক মতোই চলছিল, কিন্তু রাজা রামকৃষ্ণের মৃত্যুর পর বিশাল এই জমিদারি তার দুই পুত্র বিশ্বনাথ ও শিবনাথের মধ্যে ভাগাভাগি হয়ে ছোট তরফ ও বড় তরফ নামে দুটি আলাদা জমিদারি উত্থান ঘটে। বিশ্বনাথ তথা বড় তরফের অংশে পড়ে এই প্রাসাদ, আর ছোট তরফ শিবনাথের অংশে যায় এই প্রাসাদ। তখন থেকেই এটি ছোট তরফ নামে পরিচিত। এভাবেই আরম্ভ হয় প্রাসাদ ষড়যন্ত্র। পরবর্তীতে এখানকার রাজা হন শিবনাথের পুত্র আনন্দনাথ। এরই মধ্যে বাংলায় শুরু হয় নীল চাষ। এই এলাকায় ভালো নীল উৎপাদন হওয়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া ব্যবসা করে। পরবর্তীতে ব্রিটিশ নীলকরেরা নীল চাষে ব্যাপক পুঁজি বিনিয়োগ করে। তবে নীল চাষ কৃষকদের জন্য লাভজনক না হওয়ায় তারা ধান এবং
পাট চাষের দিকে মনোযোগী হতে থাকে। কিন্তু ব্রিটিশ নীলকরেরা কৃষকদের নীল চাষের জন্য বাধ্য করতে থাকে, বাড়িয়ে দেয় খাজনার পরিমাণও। তখন বাংলার রাজা এবং জমিদারেরাও ইংরেজদের পক্ষ নিয়েছিল। সেই সময় নাটোরের রাজা আনন্দনা তার এই কাছারি বাড়িতেই গড়ে তুলেছিলেন কয়েতখানা। উদ্দেশ্য, যারা খাজনা দিতে পারবে না তাদের বন্দী করা হবে এই অন্ধকার কারাগারে, চালানো হবে নির্যাতন। কাছারি বাড়ির এই কারাগার বর্তমান সময়ের জেলখানাগুলোর মতো না, এটা ছিল অত্যন্ত কষ্টদায়ক এক খাঁচা, যেখানে আলো বাতাস প্রবেশেরও কোনো পথ ছিল না। বন্ধুরা, আমরা এখন এই যে বিশাল বড় একটা আম বাগানের মধ্যে আছি। অনেক দিন ধরে এটা কিন্তু ফাঁসির মঞ্চ হিসেবেই পরিচিত ছিল। এখানে যে আমরা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এই সাইনবোর্ডের উপরে কিন্তু এটাকে ফাঁসির মঞ্চ হিসেবেই উল্লেখ করা হয়েছিল। তবে এখন ইদানিং হঠাৎ করে এটাকে আবার প্রাচীন ইদারা হিসাবে উল্লেখ করা হয়েছে। এটার সঠিক যে কি ইতিহাস আছে এই সম্পর্কে আসলে আমরা সঠিক কোনো তথ্য পাচ্ছি না। এখানকার স্থানীয় কোনো মানুষও এই ব্যাপারে সঠিক তথ্য বা এই যে আগে ফাঁসির মঞ্চ ছিল এখন আবার হঠাৎ করেই কেন এটাকে প্রাচীন ইদারা হিসাবে উল্লেখ করা হলো এই ব্যাপারে মানে যৌক্তিক কোনো তথ্য কিন্তু আমাদের কাছে নেই। তবে একসময় এটা ফাঁসির মঞ্চ হিসেবেই ছিল এবং সম্প্রতি এটাকে প্রাচীন ইদারা হিসাবে এখানে যে আমরা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। ইতিহাস হয়ে থাকা এই রাজ পরিবার আর রাজত্ব আজ কোনো কিছুই আর অবশিষ্ট নেই, তবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে ধ্বংসপ্রায় এই ভবনগুলো। ক্ষমতার জৌলুস যে সারা জীবন থাকে না, নাটোরের এই রাজবাড়ি সেই কথাই বলছে। যেই রাজপ্রাসাদ একসময় কোলাহলে পূর্ণ থাকত, সেখানে আজ নেই ক্ষমতা, নেই রাজত্ব, নেই একজন বংশধর। রানী মহলের লাল শ্যাওলা ধরা ইট যেমন রানী ভবানীর মহানুভবতার কথা বলে, তেমনি এখানকার কয়েতখানাও সাক্ষী দিচ্ছে অত্যাচার, নির্যাতন আর কৃষকদের বুক ফাটা আর্তনাদের কথা। তাই তো বলা হয় মানুষ বাঁচে দুইভাবে, প্রথমত তার হায়াতে, দ্বিতীয়ত মৃত্যুর পরে মানুষের কীর্তির মধ্য দিয়ে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।